কম্বাসওয়ালে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমরাও বিন্দাস আছি। তো আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম। তো ধান বাড়িটা এত অপূর্ব লাগছে, আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবেন। আর আমার এই ভিডিওটি যে দেখছেন অবশ্যই একটা করে লাইক করবেন, কারণ হচ্ছে আপনাদের একটা লাইকই আমার এই ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন আর সারাদিন আমাদের সঙ্গে থাকুন। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এই ভিডিওটা বানিয়েছিলাম হচ্ছে রবিবার, মানে আমি যেদিন বাড়ি ফিরছিলাম তো সেই দিন। তো ভিডিওগুলো যেহেতু বানিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এইদিকে আমি রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে বসে আছে, আর মানুষ এখনও সাজুগুজু কমপ্লিট হয়নি, আর এখানে টুপসি বসে আছে। তো এইদিকে ভাই স্নান করতে গেছে, তারপর ও আসলে সবাই মিলে মাসির বাড়ি যাবো। সবাইকে গুড আফটারনুন, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়ি মানে কি অবস্থা, এটা হচ্ছে আয়না, মানে আয়নাটা মানুষই এঙ্গেজ করে রেখেছে, মানে ব্যস্ত ঘিরে রেখেছে, ওই জন্য এটা ওর আয়না আর কি। আয়না দেখে ফোন মাথা আছে, কি অবস্থা। তো আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি। মাসির বাড়িতে মানে কালকে বিশ্বকর্মা পুজো ছিল, তো আজকে ওখানে খাওয়া দাওয়ার নেমন্তন আছে, দুপুরে সবার নেমন্তন আছে। আর ওইদিকে আমার হাজবেন্ড গেছে তার বাড়ি, আর ওইদিকে মা শাশুড়ি মা বাড়ি চলে গেছে, আর এই এটা আছে, আর আরেকজন বড়টি হচ্ছে কম্পিউটারে গেছে। তো আসলে একসাথে সবাই মিলে যাবো, সবাই মিলে এতে যাবো, মাসির বাড়িতে যাবো সবাই মিলে। হেভি লাগছে দেখতে, একটু আলোর দিকে আসো তারপরে বুঝতে পারবে কালো লাগছে কি ফর্সা লাগছে। দেখ কেমন লাগছে বাবা, বড় ভালোভাবে এই সবাই জানে, এটা আয়না পেয়ে নিয়েছে ফোনটাকে, যে যাওয়ার মতো সে তারা করছে, মানুষই মানে গুরু দায়িত্ব পালন করছে। চলো চলো, পৌনে দুটো বাজে, দেরি মানে একদম কিছুই দেরি হয়নি, মাত্র পৌনে দুটো বাজে। তো আমরা সবাই মিলে মাসির বাড়িতে পৌঁছে গেছি। বাবা দেখো, আমরা এসেই খেতে বসে গেছি সোজা একদম খাবার জায়গায়। তো এই বিশ্বকর্মা পুজো আসলে আমার মাসির বড় ছেলে করে, তো মাসিদের বাড়িতেও আর কি রান্না পুজো হয়, তো আমাদের বাড়িতেও হয়, মাসিদের বাড়িতেও হয়, আর সে কারণে হচ্ছে মানে পুজোর দিনে কোনো মানে খাওয়া দাওয়া হয় না, পুজোর পরের দিনই প্রতি বছর আর কি খাওয়া দাওয়া হয়। আমরাও আসি, সবাই থাকে, বেশ ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই এখন বসে বসে আর গল্প হচ্ছে, অবশ্য সবার হয় কি খাওয়া দাওয়া। এটা হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে মাসির মেয়ে, একটা দারুণ মজার ঘটনা হচ্ছে, এটা হচ্ছে আমার ভাই। তো ভাই প্রায় সাত বছর পর সাইকেল চলছে, কি অবস্থা, কি সুন্দর লাগছে। হাই টুপসি, টুপসি হাই, হ্যালো, এটা মনু, ও মনু। এবার আমার মাকে দেখাই, মা আমার এখন ঘড়িতে সময় হচ্ছে কটা, সাড়ে পাঁচটা প্রায় বাজতে যাচ্ছে আর কি। তো এখন আমরা মানে বাড়ি চলে যাচ্ছি, আমরা মানে আমি আর কোথায় গেলে গো তোমায় দেখা যাচ্ছে না। তো যাই হোক, দুজনে মিলে মা যাচ্ছে না, মা আমার ব্যাগটা খাওয়াতে নিয়েছে আমাকে এগিয়ে দিতে যাওয়ার জন্য। আমাদেরকে বলো আর এ যাচ্ছে মানে সব বাস স্ট্যান্ড করে যাচ্ছে, আগিয়ে দিতে যাচ্ছি। তো চলো মানুষ একটু টাটা করে দাও,
মোদি আর ওখান থেকে যে মানে যাবে সে আগে যাবে আর তুমি তো আগে যে কথা করছো ওখানে কি করে দাঁড়াবো এতজন দাঁড়িয়ে বলছো হচ্ছে আমাদের সাথে চলে যাচ্ছে যাওয়ার পথে ওকে নামিয়ে দেবো আর আমরা দুজনে চলে যাবো পৌঁছে ফোন করবে হ্যাঁ একদম পৌঁছে ফোন করবে মানে বইগুলো নিয়েছে চলো হ্যাঁ সে নিয়েছে চলো একটা হাম্মি দিয়ে দিই একটা হাম্মি দিয়ে দিই মা যাবে পুজোর সময় চলে যাবো পুজোর সময় দরকার হলে তো এখন বাড়ি যাব বলে মানে সব কাকিমারা সবাই মিলে এক জায়গায় হয়েছে মানে যেহেতু আমি বাড়ি চলে যাচ্ছি তো সেই কারণে এখনো মানে গ্রামে এই ব্যাপারটা খুবই আছে আর কি তোমাদের সবাইকে দেখতে পাবো না গুরু ছাড়া থাকলে মানে লাইন ধরে স্টেপ বাই স্টেপ ঠিক আছে চলো আরেকজন কোথায় গেল আগে গেছে তো দৌড়ে দৌড়ে অবশেষে ট্রেনে উঠতে পারলাম তো আমরা টাইমের আগেই ট্রেনে বসে গেছি তো তো যাই হোক আজকে মানে বাড়ি ফিরবো সেই আশাই ছিল না ভেবেছিলাম হচ্ছে আবার মানে ব্যাকে আর কি ফেরত যেতে হবে তো ট্রেন থেকে নেমে গেছি এখন যাচ্ছি বাসে করে তো যাই হোক রাতের কলকাতার মানে রূপটাই পুরো আলাদা এখন হচ্ছে গঙ্গা পার হচ্ছে সবে মাত্র ফিরলাম এখন গরিবের সময় হচ্ছে 10:20 আরও মানে 10 মিনিট আগে ফিরে গিয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো আজকে রীতিমতো মানে আসতে পারবো বলে মানে মনে হয় না যা সিচুয়েশান ছিল তো যাই হোক অবশেষে বাড়ি পৌঁছালাম আর মানে আজকে খুব ভালো কাজ হয়েছে মানুষই মা দুজনে মিলে মানে সব খাবার টাবার বানিয়ে দিয়েছে তো আমাদের কোনো অসুবিধা নেই আমরা দুজনে মিলে এখন খেতে বসে গেছি প্রচুর টায়ার্ড এখানে আছে কষা আলুর দম এখানে আছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটা ভেঙে গেছে আর এখানে আছে গজা আর এখানে আছে রুটি সুন্দর একটা ময়দার রুটি তো আমাদের ডিনার মানে রেডি না করেই রেডি এরপর হচ্ছে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আর সবাইকে গুড নাইট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা